রাজধানীর কারওয়ান বাজারে পুড়ে যাওয়া মোল্লাবাড়ি বস্তি পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে বস্তির ধ্বংসাবশেষ পরিদর্শন শেষে তিনি জানান, বস্তিঘর পুড়ে যাওয়া মানুষের খোঁজখবর নিতে ঘটনাস্থলে এসেছেন তিনি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত মানুষের খাবার ও আর্থিক সহায়তার ব্যবস্থা করেছে সরকার। তীব্র শীত এসব মানুষের দুর্ভোগ বাড়িয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এসব মানুষকে সহায়তার জন্য স্থানীয় কমিশনার ও আওয়ামী লীগের নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। গত শুক্রবার মধ্যরাতে কারওয়ান বাজার মোল্লাবাড়ি বস্তিতে লাগা আগুনে এক নারী শিশু নিহত হয়েছেন। আগুনে বাঁশ, কাঠ ও টিন দিয়ে তৈরি বস্তির অন্তত 300টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এখন যাতে করে এই মানুষগুলি আবার, আপনারা দেখেছেন দুইটি মৃত্যু হয়েছে, আমরা সেই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর জন্য আমি সমবেদনা প্রকাশ করছি। আর এই দরিদ্র লোকগুলো যাতে করে তাদের অবস্থা এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে পারে সেটার ব্যবস্থা আমরা করব।